আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন এক মহিলার কাহিনী শোনাবো যার ঘরে দুইটা কন্যা সন্তান হওয়ার পর একটা পুত্র সন্তান জন্ম নেয়। পুত্র সন্তান জন্ম নেওয়ার পর সে এতটাই অহংকারী হয়ে যায় যে সে তার কন্যাগুলোকে কম ভালোবাসা দিতে শুরু করে। বন্ধুরা, এরপর ওই মহিলার সাথে আসলে কি ঘটেছিল সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং সেই সাথে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এক মহিলা যার নাম ছিল সাফিয়া, সে তার স্বামী এবং দুই কন্যা সন্তানের সাথে একসাথে বাস করত। তার বড় মেয়ের নাম ছিল ইমান এবং ছোট মেয়ের নাম ছিল উরুশ। মেয়ের বয়স 13 বছর ছিল এবং ছোট মেয়ের বয়স ছিল 12 বছর। সাফিয়া পাঁচক্ত নিয়ম করে নামাজ আদায় করত। সে খুবই নেক মহিলা ছিল, আল্লাহর ইবাদতে সবসময় মগ্ন থাকত। কিন্তু হঠাৎ করে কি যেন হয়ে গেল যে সে তার মেয়েগুলোকে ঘৃণা করতে শুরু করে দিল। বড় মেয়ের সাথে যা একটু ভালো ব্যবহার করত, কিন্তু ছোট মেয়ের সাথে সাফিয়া কখনোই ভালো ব্যবহার করত না। ছোট মেয়েকে সবসময় দমকাত, মারত, বকা দিত, কারণ তার ছোট মেয়ে হওয়ার আগে সে এবং তার পুরো পরিবার ভেবেছিল তার ঘরে এবার হয়তো পুত্র সন্তান জন্ম নিবে। যেহেতু সাফিয়া চেয়েছিল তার দ্বিতীয় সন্তান পুত্র সন্তান হবে, কিন্তু পুত্র সন্তানের বদলে তার ছোট কন্যা জন্ম নেয়, সেহেতু সে তার ছোট মেয়েকে একদমই দেখতে পারত না। রাগ ছিল যে সে পুত্র সন্তান না হয়ে কন্যা সন্তান কেন হল। সে ছোট মেয়েকে কোনো কাজ দিলে সে যদি সেই কাজটা ভুল করে থাকে বা একটু দেরি করে থাকে, সে তার ছোট মেয়েকে অনেক বকাঝকা করে এবং অনেক মারধর করে এবং একটা কথাই বলতে থাকে, এবং সেটা হল, তুই জন্ম হওয়ার সাথে সাথে মরে গেলি না কেন? তুই জন্ম হওয়ার জন্য আমার অনেক সমস্যা হয়ে গেল, তুই আমার সমস্ত আশা ভরসা সব কিছু শেষ করে দিয়েছিস। তারপর উরুষের জন্মের 5 বছর পরে সাফিয়ার ঘরে একটা পুত্র সন্তান জন্ম নেয় যার নাম ছিল হামজা। সাফিয়া তার ছেলেকে অনেক ভালোবাসত, এতটাই ভালোবাসত যে সে তার মেয়েগুলোকে ঘৃণা করতে শুরু করে দিল। আপন ছেলে হামজা খুবই দেখতে সুন্দর ছিল, তার বড় দুই মেয়ের তুলনা অনেক বেশি সুন্দর ছিল। মহল্লার কেউ যখন তার ছেলের ব্যাপারে কিছু বলত, তখনই সে তার ছেলের কানের নিচে কালো টিকা লাগিয়ে দিত যাতে কোনো খারাপ নজর তার ছেলের উপর না পড়ে। এমনকি যখনই পাড়া মহল্লার কেউ তার ছেলেকে কোলে নিতে আসত, তখনই সে কোনো না কোনো বাহানা দিত যাতে তার ছেলেকে কোলে না নিতে পারে। কখনো ঘুম পাড়ানোর কথা বলত, আবার কখনো খাওয়ানোর কথা বলত। সাফিয়ার ঘরে ছেলে সন্তান জন্ম নেওয়ার পরে সাফিয়ার এমন আচরণ করতে শুরু করল যেন সাফিয়ার ঘরেই একমাত্র পুত্র সন্তান জন্ম নিয়েছে, অথচ তার মহল্লায় প্রায় সকলেই 2-3টা ছেলে সন্তান জন্ম হয়েছে। কিন্তু সাফিয়া সেগুলো কখনোই মানত না। তার ঘরে ছেলে সন্তান জন্ম হওয়ার পরে একরকম সে অহংকারী হয়ে উঠল। তার সন্তানের 5 মাস হয়ে গিয়েছিল, মহল্লার মানুষজন তার সন্তানকে দেখতে আসত এবং তার সন্তান যেহেতু অনেক বেশি সুন্দর ছিল, সেহেতু সবাই তার সন্তানের বিষয়ে কথা বলত। একদিন এক মহিলা তার সন্তানকে বলে উঠল, তোমার ছেলে তো 5 মাসের নয়, মনে হচ্ছে 2 বছরের। এ ধরনের কথা শুনে সাফিয়া তার ছেলেকে একরকম ঘরবন্দি করে রাখতে শুরু করল। সবসময় নিজের দরজা বন্ধ করে রাখত, কেউ বাসায় আসলে তার ছেলেকে লুকিয়ে ফেলত। কেউ তার ছেলেকে দেখুক এমনটা সে কখনোই চাইত না, মনে করত তার ছেলে কুনজরে পড়ে যাবে, তাই সে সবসময় এমন আচরণ করত। পাড়া মহল্লার লোকজন তার ছেলের ব্যাপারে এবং সাফিয়ার ব্যাপারে কথা বলতে শুরু করল। সবাই বলতে লাগল, সাফিয়া তার পুত্র সন্তানকে একরকম লুকিয়ে রাখার চেষ্টা করছে। এমনকি সবাই এটাও বলছিল যে সাফিয়া কতদিন তার ছেলেকে এভাবে ঘরবন্দি করে রাখবে, একদিন না একদিন তো তাকে সবার সামনে আনতেই হবে। কি জানি কি হয়ে গেল, সাফিয়া পুত্র সন্তান জন্ম দিয়ে এত অহংকারী হয়ে গেল, কিভাবে বুঝতেই পারলাম না। আমাদের ঘরেও তো আল্লাহতালা কিছু সন্তান দান করেছে, আমরা তার ছেলেকে কেন কুনজরে দেখব? আমাদের নিজেদেরও তো ছেলে সন্তান রয়েছে, এমন তো নয় যে আমাদের কারোরই ছেলে সন্তান নেই। সাফিয়া তো এমনও করত যে তার বড় মেয়ে যদি তার ছেলেকে কোলে নিতে আসত, তখন সে তার ছেলেকে তার বড় মেয়ের কোলে দিত তবুও তার চোখের সামনে। কিন্তু তার ছোট মেয়ে যদি কখনো তার সন্তানকে কোলে নিতে আসত, সে তার ছোট মেয়েকে অনেক মারত, বলতো, তুই আমার ছেলেকে কোলে নিলে আমার ছেলে কান্না করে উঠে, তুই ওকে ধরবি না। সে তার মেয়েদের সাথে অনেক খারাপ আচরণ করত। একবার সাফিয়ার ছেলে হামজার অনেক জ্বর আসলো,
প্রথমে সে ঘরেই তার প্রাথমিক চিকিৎসা দিয়েছিল, কিন্তু জ্বর একদম কমছিল না। তখন এক পর্যায়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হলো। জ্বর ঠিক হওয়ার সময় সাফিয়া বলতে লাগলো, না জানি কার কোন কুনজর পড়েছে আমার ছেলের উপরে। সাফিয়াকে তার স্বামী অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সাফিয়া কখনো বুঝতে চায়নি। সাফিয়াকে তার স্বামী বলতো, আমি বুঝতে পারি না তুমি কেন তোমার সন্তানকে এভাবে ঘরে লুকিয়ে রাখছো। সকলেরই পুত্র সন্তান রয়েছে, তুমি একমাত্র নারী নও যার পুত্র সন্তান রয়েছে। আমার ঘরে, তোমার ঘরে, সবার ঘরেই পুত্র সন্তান আছে, এটা নিয়ে এত অহংকার করার কিছুই নেই। আর সবচেয়ে বড় কথা, তুমি তো তোমার সন্তানকে কখনোই বাইরে নিয়ে যেতে না, তাহলে কিভাবে তার কেন জ্বর লাগলো? তার মানে ঘরের লোকেরই কুনজর লেগেছে। তার উপরে তুমি ছাড়া তো তার আশেপাশে কেউই বেশি থাকতো না, তোমারই কুনজর লেগেছে তোমার ছেলের উপরে। তখন সাফিয়া বলতো, আমি তো মা, আমার কিভাবে কুনজর লাগতে পারে? সাফিয়ার স্বামী সাফিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সাফিয়া কখনো বুঝেনি। কিছুদিন পর হামজার আবারও জ্বর আসলো। তখন আর হামজার সুস্থ হচ্ছিল না, অবস্থা দিনকে দিন খারাপ হতে লাগলো। কিছুদিন বাদে হামজার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে সে দুনিয়া ছেড়ে চলে গেল। হামজাকে হারিয়ে সাফিয়া বুঝতে পারলো যে তার একরকম অহংকার করা ঠিক হয়নি। সে তার ছেলেকে নিয়ে সবসময় অহংকার করত, যেন এই পৃথিবীতে অন্য কারো আর ছেলে সন্তান হয়নি। পাড়া মহল্লার লোকজন তাকে বলতে লাগলো, দেখেছো সাফিয়া, তুমি সবসময় তোমার ছেলেকে লুকিয়ে রাখতে, তবু তো তোমার ছেলে তোমার কাছে রইল না। আল্লাহ তাআলা ঠিকই তোমার এরকম অহংকারের শাস্তি দিয়ে দিল, তোমার কাছ থেকে তোমার ছেলেকে ছিনিয়ে নিল। তুমি তোমার মেয়েদেরকে নিয়ে সন্তুষ্ট ছিলে না, আল্লাহ তাআলা তোমাকে কন্যা সন্তান এবং পুত্র সন্তান উভয়ই দিয়েছিল, কিন্তু তবু তুমি তোমার কন্যা সন্তানদের সাথে সবসময় খারাপ আচরণ করতে, শাস্তিস্বরূপ তোমার থেকে তোমার সন্তানকে ছিনিয়ে নিল শুধুমাত্র তোমার অহংকার ভাঙার জন্য। মহান আল্লাহ তাআলা চাইলে সব কিছুই করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের ছেলে সন্তান বা মেয়ে সন্তান দিক না কেন, আমাদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। সাফিয়ার ঘরে এরপরে আর কোনো পুত্র সন্তান জন্ম হয়নি। সে অনেক চেষ্টা করেছে, তবু তার ঘরে আর কোনো পুত্র সন্তান হয়নি। তাই আমাদের সবসময় আল্লাহ তাআলা যা দেন তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। সাফিয়া এরপর তার দুই মেয়েকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে, বিশেষ করে তার ছোট মেয়েকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের কাহিনী। আপনারা নিশ্চয়ই আমাদের আজকের এই ভিডিও থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন। আশা করছি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দিবেন, এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রাখা বেল আইকনটি দাবিয়ে দিবেন, যাতে আমাদের আপলোড করা যে কোনো ভিডিও আপনারা তৎক্ষণাৎ পেয়ে যান। আমাদের এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে তারাও এই বিষয়ে জানতে পারে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।